এভরিওয়ান, ওয়েলকাম টু টকচান মিষ্টি। আমি তন্দ্রা, আজকে হাজির হয়েছি একটা নতুন ভিডিওর সাথে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আজকে তোমাদের জন্য রয়েছে দুটো খুব স্পেশাল রেসিপি, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি বা ফেসবুক থেকে দেখে থাকলে যারা ফলো করোনি, শর্টপট করে ফলো করে নাও। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আটা দিয়ে তন্দুরি রুটি আর তার সাথে হোয়াইট এরকম গ্রেভিওয়ালা চিকেন শিকমালাইয়ের রেসিপি। দেখো ভেতরটা এতটাই সফট যে খেতে অসাধারণ লাগবে তোমাদের। তো তোমরা এই পুরো প্রসিডিওরটা দেখে নাও কীভাবে বানানো যায়। প্রথমে আটা দিয়ে তন্দুরি রুটির রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে টক দই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো আটা, লবণ এবং ইস্টগোলা জল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে। ইস্টগোলা জলটা কিভাবে বানাবে সেটাও বলে দিই। প্রথমে হালকা গরম জলে ইস্ট দিয়ে লবণ আর মিষ্টি দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দেবে, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়। এরপর ভালোভাবে নরম করে আটাটা মাখিয়ে নেবে আর উপর থেকে একটু তেল ছড়িয়ে কিছুক্ষণ রেখে দেবে। দেখবে আটাটা অনেকটা ফুলে যাবে। এরপর চিকেনের পেস্ট বানাতে হবে শিক কাবাব বানানোর জন্য। প্রথমেই আদা, রসুন, পেঁয়াজ আর চিকেন, মানে বোনলেস চিকেনগুলো নিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা জায়গাতে আদা, রসুন, পেঁয়াজ সেদ্ধ করতে দিয়েছি। দেখো চিকেন পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর এই মিক্সচারটার মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর সাথে গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে পরিমাণ মতো দেব কাসুরি মেথি। ব্যাস, বেশি কিছু লাগবে না, আর অল্প পরিমাণ চিকেন মশলা। ব্যাস এইটুকুতে একদম টেস্টটা ভালো হয়ে যাবে। আর একটু বাইন্ডিংয়ের জন্য আমি অল্প পরিমাণ ছোলার ছাতু দিয়েছি, যাতে ব্যাপারটা একটু নরম নরম কাদা কাদা ভাব না হয়, একটু টাইট হয়। তো ভালোভাবে আমরা হাতে করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এতে সব কিছু চেক করে নেবে যে ঠিকঠাক মতো লবণ সব কিছু রেড ঠিকঠাক আছে কি না। এরপর অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিক্সচারটাকে মাখিয়ে নেব। আর অলরেডি আমি হচ্ছে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে অল্প পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। এরপর একটা এরকম শিক নিয়ে তার মধ্যে চিকেন পেস্টটাকে এইভাবে দিয়ে, দেখো ঠিক যেভাবে আমি বানাচ্ছি এইভাবে শিক কাবাবগুলো রেডি করব। প্রথমে একটা বোলের মধ্যে একে একটা করে শিক কাবাব রেডি করে নিচ্ছি, আর ভেতরে হালকা করে একটু গর্ত রেখেছি, যেরকম হয় শিক কাবাব আর কি। এইভাবে একে একে সবগুলো রেডি করে নেব, আর তার সাথে ফ্রাইং প্যানে একটা একটা করে দিয়ে দেবো। ব্যাস হালকা করে এদিক ওদিক করে এটা ফ্রাই করতে হবে। এটা ফ্রাইটাও খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, কিন্তু এটাতে আমরা শুধু ফ্রাই রাখবো না, একটু গ্রেভিও বানাবো এটা দিয়ে। আর এরকম মতো রেসিপি তোমরা যে কেউ রেস্টুরেন্টে গিয়ে খেয়েই থাকো, কিন্তু বাড়িতে এত সুন্দর ইয়ামিভাবে বানানো যায় তার রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো। দেখো একদিকে ভাজা ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটা করে দিলাম। আর আগে থেকে যে পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, মানে সরি সেদ্ধ করে রেখেছিলাম, ওটা পেস্ট করে দিলাম। এরপর দেখো ততক্ষণে এই ভাজাটাও হয়ে গেছে কাবাবগুলো, তো ভাজাটাও আমি এক একটা করে তুলে রেখে দিচ্ছি। এরকমভাবে ভাজা হলে জাস্ট একটু ভাজার একটা ফ্লেভার থাকে, কিন্তু শিকা কাবাবের যে স্মোকি ব্যাপার ওটা থাকে না। এর জন্য আমি ওপরে একটা শেকনি দিয়ে তার উপরে কাবাবগুলো বসিয়ে ভালোভাবে এইভাবে একটু পুড়িয়ে নেব, যাতে মাইক্রোওয়েভ আছে তারা মাইক্রোওয়েভে ভালোভাবে করতে পারো। আমার কাছে যেহেতু মাইক্রোওয়েভ নেই তাই আমি এইভাবেই বানিয়েছি। তারপরে দেখো কড়াই মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সাজিরে, বড় এলাচ আর একটা স্টার আনিশ দিয়েছি। আর তারপরে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ সেদ্ধের পেস্ট, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষাতে হবে তেলের মধ্যে, মানে ভাজা ভাজা করতে হবে। এরপর পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করব। বেশি কিছু মশলা একদমই লাগে না, বাড়িতে যেসব মশলা থাকে ম্যাক্সিমাম সেসব মশলা দিয়ে খুব সহজে আমরা এরকম রেসিপি বানাতে পারি। তারপর একটু অল্প পরিমাণ চিকেন মশলা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। যত ভালো কষানো হবে গ্রেভিটার টেস্টটা তত বেশি এনহ্যান্স হবে। খুবই টেস্টি হয়েছিল কি বলবো, দেখো কত ভালো কালারটা এসছে। এরপর পরিমাণ মতো লবণ দিতে হবে, আর এখানে আমি কাজু, কাঁচা লঙ্কা আর পোস্তর একটা পেস্ট করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিলাম। এটা এই রান্নাটার স্বাদটা আরও বাড়িয়ে দেয়, খুবই টেস্টি লাগে। এরপরে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিও এমন একটা উপকরণ যেটা যে কোনো ধরনের এরকম উফাইড গ্রেভি জাতীয় সবজিতে খুব ভালো লাগে। তোমরা রেস্টুরেন্ট স্টাইলে কোনো খাবার যদি খেতে চাও বাড়িতে বসে, তো আমার চ্যানেলটাকে ছটপট করে ফলো করে দাও। তো দেখো আমি এবার শিক কাবাবগুলোকে একটু একটু করে
কেটে নিলাম হাফ হাফ করে, যাতে ভালোভাবে ভেতরে মশলাটা ঢুকে যায়। এরপর ওই গ্রেভিটার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম, আর গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে সমস্ত কাবাবসগুলো একসাথে আমি ঢেলে দেব। এরপর ভালোভাবে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। যত ভালোভাবে সেদ্ধ হবে গ্রেভিটা ভেতরে, মানে গ্রেভিটা এই কাবাবগুলোর ভেতরে ঢুকে যাবে, মশলাটা দারুণ টেস্টটা আরও বাড়বে। আর এরপরে গরম মশলা আর অল্প পরিমাণ চিনি দিয়েছি, তোমরা যে কেউ চাইলে সুগার ফ্রিও অ্যাড করতে পারো। এরপর নামানোর আগে আমি একটু ফেস ক্রিম অ্যাড করেছি, ফেস ক্রিমটা দিলেও টেস্টটা আরও ভালো হয়। যে কোনো বাটার চিকেন বা এই ধরনের মালাই জাতীয় জিনিসটাতে ফেস ক্রিমটা অবশ্যই লাগে। আর যেহেতু এটা কাবাবস, তো এটার একটা স্মোকি ব্যাপার আনার জন্য কয়েকটা কাঠকয়লা দিয়ে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ওই স্মোকি ব্যাপারটা পুরো রান্নাটার মধ্যে ছড়িয়ে যায়। চলো এবারে আটা দিয়ে তন্দুরি রুটির রেসিপিটা তোমাদেরকে দেখাই। আগেই তো আটাটা মেখে রেখেছিলাম, তারপরে আর একবার মেখে নিলাম, আর এইভাবে গোল গোল করে লেচি করে নিলাম। এরপর একটু একটু করে মোটা মোটাভাবে রুটিগুলো বানিয়ে নিতে হবে। এরপর কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে একটু জল ছিটিয়ে এইভাবে রুটিটা দিয়ে ফুলিয়ে নিতে হবে। মানে এটা যেভাবে নর্মালি রুটি করি ওইভাবে না, নিচটাতে একটু জল দিয়ে দিলে একদিকটা চিটে যাবে আর অপর দিকটা ভালোভাবে মানে এইভাবে ফুলে রেডি হয়ে যাবে। কি বলবো, অসাধারণ, দেখতেও যেমন হয়েছিল আর খেতেও সেরকম। তোমরা অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা, আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ তোমার ফ্রেন্ডসদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেল টক ঝাল মিষ্টিকে অবশ্যই ফলো করে রাখো, আর তার সাথে সাথে তন্দ্রা ভৌমিক পেজটাকেও তোমরা ফলো করে দিও। আর দেখো কতটা সুন্দর লাগছে রান্নাটা, আর টেস্টটা আমি অসাধারণ হয়েছে। আমি বারবার বলছি, তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করো আর আমাকে জানো। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। এরকম নতুন নতুন রান্না বাড়িতে বানিয়ে খাও, রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই হবে না। আর বাড়িতে এত ভালো টেস্টি রান্না খাও, আর সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওগুলোকে সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো টাটা।